মেইনলি বংশগত যদি কোনো হিস্ট্রি থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আর মা বাবার আছে বা দাদা দাদি ছিল বা তারও অ্যান্সিয়েন্ট কারো ছিল, তাদের হয়তো সেটি রোগ ছিল, সে মানুষটা তার ওই মানে দিনটা বহন করছে, তার ভবিষ্যতে হয়তো ভিটিলিগো হচ্ছে। অ্যাক্রোফেশিয়াল যে ভিটিলিগোগুলো, যেমন যেমন ছোটে হয়, হ্যাঁ, চোখের চারপাশে আঙ্গুলে হয়, সেগুলো কিন্তু সহজে ছাড়তে চায় না। যে ওমেগা থ্রি, হ্যাঁ, বা হচ্ছে আদার্স যে আমরা যে প্রিমরোজ অয়েল টয়েল এগুলো আমরা খেতে বলি, দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় সেতি রোগ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল শারমিন জোয়াদ্দার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে সেতি রোগ এখন অনেক বেশি রোগী দেখা যায়, সেতি রোগ আসলে রোগটা কি, এটা কি ছোঁয়াচে কোনো রোগ? না, সেতি রোগটা আসলে মেলানিন ডিসঅর্ডার, যেটা আসলে আমাদের চামড়ার রঙের জন্য যে মেলানিনটা দায়ী সেটারই একটা ডিসঅর্ডার রোগ হচ্ছে সেতি রোগ বা ভিটিলিগো যেটা আমরা ইংলিশে বলি। এটা কোনো ছোঁয়াচে রোগ না বা এটা কোনো জীবাণুবাহিত কোনো রোগ নয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন বলতে আমরা বুঝি যে এই জিনিসটা আমাদের শরীরের ভিতরেই কোনো জিনগত প্রবলেম থাকে বা একটা শরীরের ভিতর ডিজাইন করা থাকে যে কাদের আসলে ভিটিলিগো হবে, জন্মগত ত্রুটি। হ্যাঁ, তো জিনগত যেহেতু প্রবলেম, তো এটা আমাদের শরীরের ভিতরে যেহেতু ডিজাইন করা আছে যে আমাদের ভবিষ্যতে কার সেতি হবে কি হবে না, তো এটা মেলানিন একটা ডিসঅর্ডার, যেটা হচ্ছে মেলানোসাইট যে সেলগুলো আছে বা কোষগুলো আছে সেটারই কোনো ঘাটতি বা সেটারই কোনো ডেফিসিয়েন্সির জন্যই সেতি রোগটা হচ্ছে। এমনি কি কোনো কারণ আছে, আপনি বললেন যে জিনগত কারণ বা মেলানিনের ঘাটতির কারণে, এইটাই কেন হয়, এরকম কোনো কারণ আছে? না, এটা দেখা যাচ্ছে মেইনলি বংশগত যদি কোনো হিস্ট্রি থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আর মা বাবার আছে বা দাদা দাদি ছিল বা তারও অ্যান্সিয়েন্ট কারো ছিল, তাদের হয়তো সেতি রোগ ছিল, সে মানুষটা তার ওই মানে দিনটা বহন করছে, তার ভবিষ্যতে হয়তো ভিটিলিগো হচ্ছে। কিছু কিছু মানুষ আছে যাদের ভিটিলিগো জিন ক্যারি করলেও হচ্ছে না, তাদের কিন্তু ইমিউনিটি যেটা যখন কমে যাচ্ছে বা কোনো ডিজিজ, যেমন জ্বর হলো, হঠাৎ করে জ্বর হলো বা ইমিউনিটি কমে গেল বা কারো প্রেগনেন্সি হলো, হ্যাঁ, বা এমন কোনো বড় অসুখ হলো যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেল, তখনই কিন্তু এই জিনিসটা ফ্লেয়ার হলো। আচ্ছা, তখনই আমরা দেখছি যে ভিটিলিগো তার শরীরে আস্তে আস্তে কালার চেঞ্জ আসতেছে। আমরা অনেক সময় দেখি যে অনেক বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, তারপরও এই রোগটা হচ্ছে। হ্যাঁ, জিনিসটা আসলে ওইটাই আমি যেটা ব্যাখ্যা করলাম এখন, হ্যাঁ, যে ক্যারিয়ার সে অনেকদিন, কিন্তু যখনই তার শরীর সুপ্ত ছিল, যখনই তার শরীরটা আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে গেল, তখন এটা জিনিসটা মানে তা প্রকাশ পেল শরীরে। আপনি একটা কথা বললেন যে জেনেটিক্যাল একটা বিষয় থাকে, তাহলে কি যে যে ক্যারিয়ার বা যার সেতি রোগ আছে তার ছেলে মেয়ে বা পরবর্তী প্রজন্মের কি হতে পারে? হতে পারে, হ্যাঁ, তাহলে তো একটা সমস্যা দেখা যায়। সেতি রোগে একটা ইয়ে দেখি যে মানুষ মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ে। অবশ্যই এটা একটা সোশ্যাল স্টিগমা তো, কারণ এটা দেখতে তো আসলে দৃষ্টিগত, যদিও ছোঁয়াচে নয় কিন্তু সামাজিক ভাবে কিন্তু মানুষ এটা হেয় হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সামাজিক আমাদের পার্সপেক্টিভটা এমন যে আমরা কিন্তু সহজে কোনো স্কিনের যে কোনো একটা ডিসঅর্ডার কিন্তু আমরা সেটাকে সহজে গ্রহণ করতে চাই না। হ্যাঁ, তো একটা সমস্যা হলো যে একবার কারো হলে এই রোগটা বেড়ে যায় অনেক বেশি, এটা কি কমিয়ে রাখার কোনো উপায় নাই? হ্যাঁ, অবশ্যই। এখন তো ভিটিলিগো, আগে যেমন আমাদের আরো 20 বছর আগে মনে করা হতো এটার কোনো চিকিৎসা নাই বা এটা অনেক ছোঁয়াচে, ওর কাছে যাওয়া যাবে না বা এক থালায় খাবার খাওয়া যাবে না, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু এখন নাই। এখন ভিটিলিগো ট্রিটমেন্টে অনেক যুগান্তকারী চেঞ্জ চলে এসছে। হ্যাঁ, এখন যেমন আমরা ভিটিলিগোকে ফটোথেরাপি দেই, সার্জারি করি, স্কিন গ্রাফটিং করি, হ্যাঁ, তারপরে প্লাস্টিক সার্জনরা যেমন একদম ভিটিলিগোকে চামড়া এক জায়গা থেকে তুলে আর আজকে মেলানোসাইট ট্রান্সপ্লান্ট করছে, অনেক ধরনের ট্রিটমেন্ট এখন চলে এসেছে। আচ্ছা, তো ভিটিলিগো এখন কিউরেবল ডিজিজ, এটাকে আমরা ভয় পাই না। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা একটা আশার কথাই। অবশ্যই, আমরা সবসময় শুনতাম যে এই রোগটা ভালো হয় না কখনো, কিন্তু এটা চিকিৎসা আছে তাহলে? অবশ্যই, এখন অনেক আধুনিক চিকিৎসা আছে। আচ্ছা, কিন্তু মলম দিয়ে বা আপনি সার্জারি বা বড় ধরনের অনেকগুলো ট্রিটমেন্টের কথা বললেন, কিন্তু মলম বা অন্য ওষুধে কি এটা ভালো? হ্যাঁ, অবশ্যই, ওষুধের ক্ষেত্রেও এখন যুগান্তকারী চেঞ্জ এসেছে। যেমন এখন নতুন নতুন ধরনের কিছু ড্রাগ আবিষ্কার হয়েছে শুধুমাত্র ভিটিলিগোর জন্য, সেগুলো শুধুমাত্র যদি আমরা মনোথেরাপি দেই
যেমন টোফাসেটিনিপ, ভ্যারাসেটিনিপ জাতীয় ওষুধগুলো যদি আমরা মনোথেরাপি দিই সাথে কিছু স্টেরয়েডের সাথে, তাহলে কিন্তু খুব ড্রামাটিক চেঞ্জ আসে। যাদের অল্প ভিটিলিগো, যারা খুব ইনিশিয়াল স্টেজে আসে, যেমন একটু একটু সাদা হচ্ছে, হ্যাঁ, ওই সময়টা যদি চলে আসে, এইসব ওষুধের মাধ্যমে কিন্তু আমরা সারিয়ে ফেলতে পারি। কিন্তু বড় প্যাচ যদি নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে ওষুধের মাধ্যমে যাচ্ছে না, তখনই কিন্তু আমরা ফটোথেরাপি বা সার্জারির দিকে যাই। এমনিতে ওষুধ খেলে বা ওষুধ লাগালে এটা কতদিন কন্টিনিউ করতে হয়? এটা ডিপেন্ড করবে আপনার রেসপন্সের উপরে। হ্যাঁ, ভিটিলিগোর কিন্তু অনেকগুলো টাইপস আছে, যেমন অ্যাক্রোফেশিয়াল যে ভিটিলিগোগুলো, যেমন যেমন ঠোঁটে হয়, হ্যাঁ, চোখের চারপাশে, আঙ্গুলে হয়, সেগুলো কিন্তু সহজে ছাড়তে চায় না, কারণ এখানে এমনিতে মেলানিনের পরিমাণ কম। আমি আগেই বলেছি এটা মেলানোসাইটিক ডিসঅর্ডার। হ্যাঁ, যেখানে আমাদের মেলানিনের পরিমাণ বেশি, সেখানে কিন্তু তাড়াতাড়ি আপনার সেরে যাবে। যেমন বডির হেয়ারি পার্টে আপনার যদি হয়, তাহলে তাড়াতাড়ি সারবে, কারণ হেয়ারি পার্ট কি, চুল আমাদের কালো, তার মানে মেলানিন প্রচুর পরিমাণে এখানে আছে, তাই না? তো যেখানে আমাদের হাতের আঙ্গুলে কি মেলানিন চুল আছে, নাই, তো এখানে কিন্তু সহজে সারতে চায় না। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা এরকম আর কি। তো মেলানিনের সঙ্গে একটা কালো আর গায়ের রঙের একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, অবশ্যই। তো এমনিতে রোদে গেলে বা অন্য কোনো কিছু করলে কি এটা ভালো থাকে? না না, ওইটা আমরা যে কিছু মেডিসিন এখন আছে, যেমন লাগিয়ে আমরা বলি রোদে দাঁড়াতে, আচ্ছা, যাতে মেলানিন প্রোডাকশন হয়, হ্যাঁ, ওইভাবেই কিন্তু ভিটিলিগোটা ভালো হচ্ছে। যেমন ফটোথেরাপিতেও আমরা, ফটোথেরাপি জিনিসটা আসলে আল্ট্রাভায়োলেট রে, যেটা সানলাইটে থাকে, ওটাকেই আমরা একটা মেশিনের মাধ্যমে ও থেরাপিটা একদম স্পেসিফিক যে আপনার লেশন জায়গাটা, ওখানেই আমরা থেরাপিটা দেই, যার ফলে মেলানিন স্টিমুলেট হয়, স্টিমুলেট হয়ে ওই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়। আচ্ছা, এই ফটোথেরাপি দিলেও কি এটাকে কোনো সেশন আছে যে অবশ্যই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, দিতে ওটা আমরা সপ্তাহে 2 বার করে দেই, তার যতটা লাগবে, মিনিমাম 3-4 মাস সময় তো লাগেই। আচ্ছা, এগুলো কি ব্যয়বহুল চিকিৎসাগুলো? ফটোথেরাপি এখন যেমন খুব বেশি ব্যয়বহুল নয়, সার্জারিটা আমরা একটু ব্যয়বহুল বলি, যেমন গ্রাফটিংটা একটু ব্যয়বহুল অবশ্যই, কিন্তু ওষুধ বলেন বা ফটোথেরাপি এখন আমরা সরকারি মেডিকেলে কিন্তু এগুলো দিই, এগুলো খুব বেশি ব্যয়বহুল নয়। আপনাদের কি মনে হয় এখন কি এই পেশেন্টগুলো বাড়ছে? হ্যাঁ, অবশ্যই বাড়ছে, কারণ আমাদের এখন যে লাইফস্টাইলটা, হ্যাঁ, স্ট্রেস খুব বড় একটা ফ্যাক্টর ভিটিলিগো, মানে মানে ভিটিলিগোকে স্টিমুলেট করার জন্য। প্লাস হচ্ছে আমরা যে ফাস্ট ফুডসগুলো খাচ্ছি, তারপর আমাদের দৈনন্দিন লাইফের কোনো মানে নিয়ম কারণ আমাদের নাই, তারপর খাবার দাবারের অনিয়মিততা, এসব কিছুই কিন্তু আমাদের একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ফর ভিটিলিগো। তো এগুলো যতই বাড়ছে, ততই দেখা যাচ্ছে ভিটিলিগোর কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে। এমনিতে কি ছেলেদের মধ্যে কি বেশি দেখা যায়? ছেলে মেয়ে কোনো রেশিও নাই, তবে দেখা যাচ্ছে যে হ্যাঁ, মেয়েদের বেশি আমরা দেখি, এটা মেয়েদের বেশি দেখি। তো এই যে আপনি বললেন যে লাইফস্টাইলের একটা সম্পর্ক আছে, এখন লাইফস্টাইল এর কারণে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে, তো এটা কিভাবে প্রতিরোধ করা যায়? এটা কি প্রতিরোধ করা যায় আসলে? হ্যাঁ, অবশ্যই প্রতিরোধ, যদি আমি জানি যে আমার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রথম থেকে আমার লাইফস্টাইলটা হবে একটা নিয়মের মধ্যে। কেমন, যদি একটু একটু দেখি শরীরে আমার সাদা ভাবটা আসছে, তখন কিন্তু সাথে সাথে একদম চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি প্রথম থেকে আমরা এটা নিতে পারি, তাহলে কিন্তু এটা স্প্রেডও হবে না, বা ভবিষ্যতে এটা আর বড় হওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, তার মানে যদি প্রথমেই বোঝা যায় এবং চিকিৎসকের কাছে যাওয়া যায়, তাহলে এটা আর বাড়ে, এটা আর বাড়ে না, একদম কিউরেবল এটা। আচ্ছা, একদম ভালো হয়ে যাবে। আর যাদের অনেকখানি বেড়ে গেছে তাদের কি ওই তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা তো হয় ফটোথেরাপি, অথবা যাদের অনেক বড়, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে আর দেখা যাচ্ছে আমরা ওষুধ বা ফটোথেরাপিতে যাবে না, তাদের ক্ষেত্রে আমরা সার্জারিটাই সাজেস্ট করি। সার্জারি করলে পরে কি তার আর এই প্রবলেমটা ফিরে আসে না? সার্জারির মাধ্যমে আমরা মেলানোসাইট গ্রাফট করে দেই, যে জায়গাটা সাদা, আমরা একটা ভালো জায়গার স্কিনটা থেকে মেলানোসাইট ট্রান্সফার করে সেখানে আমরা পুট করি, একদম ধান গাছে ধান বোনার মতো। আচ্ছা আচ্ছা, যার ফলে ওই জায়গাটাতে মেলানিন গ্রোথ হবে এবং জায়গাটা আগের মতো আবার কালার চলে আসবে। সার্জারি কি শুধু ঢাকাতেই হয়, না ঢাকার বাইরেও হসপিটাল? এখন আসলে ঢাকার বাইরে অ্যাক্সেসটা কে কি করছেন আমার খুব একটা ভালো জানা নাই, কিন্তু ঢাকার মধ্যে আমরা বেশি করি। আর যারা দেখা যাচ্ছে যে সার্জারিটা করতে পারছেন না, অনেক ব্যয়বহুল, তাদের কিন্তু ক্যামোফ্লজ পাওয়া যায় কিছু জিনিস। হ্যাঁ, এটা কালার কালার একটা কালারই একটা প্রোডাক্ট, যেটা দিয়ে আপনি শরীরের সম্পূর্ণ অংশটাই ঢেকে ফেলতে পারবেন। ধরেন কোনো পার্টিতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, অ্যাজ লাইক ফাউন্ডেশন, ওটা দিয়ে কাভার করে আপনি বাইরে যেতে পারবেন। ওটা কি কোনো ওষুধ? না, ওষুধ না, এটা ক্যামোফ্লজ বলা হয়।
আপনি বোধহয় জানেন যে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকারও হয়, হচ্ছে কিন্তু এখনো। আমি কয়েকদিন আগে শুনেছি একজন যে দেশের বাইরে যাবে সে আর যেতে পারছে না, তো তাহলে তো এই চিকিৎসা থাকে। হ্যাঁ, এই ক্যামোফ্লজটা যদি সে ইউজ করে তাহলে কিন্তু খুব সহজে সে সামাজিকভাবে মিশতে পারে, কারণ অনেকের কিন্তু সার্জারি করার মতো অ্যাবিলিটি নাই। হ্যাঁ, বা অনেকদিন দীর্ঘদিন এটা ট্রিটমেন্ট কন্টিনিউ করবে সেটারও কিন্তু কোনো অনেক অনেকের প্রবলেম থাকে, টাকা পয়সার বা ডাক্তারের কাছে আসা যাওয়া কিন্তু অনেকে অনেক করতে চায় না। তো ক্যামোফ্লজটা ইউজ করলে কিন্তু তার জন্য ইজি, একটা দৈনন্দিন রুটিনের মধ্যে চলে আসে। ওটা কি ওষুধের দোকানেই পাওয়া যায় না ডক্টর? ওষুধের দোকানে পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো খুব সহজ একটা উপায় আছে। আর এমনিতে সার্জারির খরচটা এমনিতে কত বেশি আসলে? তাহলে তো অনেকেই, এখন তো আমরা গ্রামেরও অনেক পেশেন্ট আমাদের কাছে আসে জাস্ট ফর মেলানোসাইট গ্রাফটিং এর জন্য। এটা কিন্তু এখন নাগালের মধ্যে চলে আসছে, আগে যেমন ছিল যে অনেক বেশি, কিন্তু এখন আমরা প্রাইভেট ক্লিনিকে কিন্তু একটা আলাদা একটা স্পেস করে গ্রাফটিং করে ফেলি। আচ্ছা আচ্ছা, তাহলে যে একদম রোগটাকে অনেক বাড়িয়ে ফেলে নিজে মানসিক ভাবে সেটাই অসুস্থ হয়ে সামাজিক ভাবে বৈষম্যের শিকার হওয়ার একটা সচেতনতা আমাদের দরকার। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের অনেক ক্যাম্পেইনের দরকার, এবং আমার মনে হয় যে আমরা অন্যান্য রোগ নিয়ে যেভাবে কথা বলি ভিটিলিগো নিয়ে কিন্তু আসলে এত ক্যাম্পেইনও করা হয় না বা সচেতনতাও করা হয় না। এটা নিয়ে আর একটু সরকারি ভাবেও কিন্তু আমাদের এটা করা উচিত, অ্যাজ লাইক আমরা লেপ্রোসি নিয়ে করছি, হ্যাঁ আরো যে রোগ নিয়ে করছি এই সেতী রোগটা নিয়েও কিন্তু আর একটু ক্যাম্পেইন করলে এটা কিন্তু একদম দৌড় মানুষের দৌড়গোড়ায় চলে যায়। আসলে হয়েছে কি, এই রোগটা তো ছোঁয়াছে না, সে কারণে মানে যে সাফারে শুধু সেই ভুগছে, অন্য কেউ আর কি এটা নিয়ে সেরকম মাথা ঘামাচ্ছে না। আপনি লাইফস্টাইলের কথা বললেন এবং ইমিউনিটির কথা বললেন যে এটার একটা সম্পর্ক আছে, এমনিতে কি কোনো বিষয় আছে যে এই খাবারগুলো খেলে এই রোগটা বাড়তে পারে? আমরা যেমন বলি যে সাওয়ারি কোনো জিনিস মানে টক জাতীয় কোনো জিনিসটা খেতে অ্যাভয়েড করি, হ্যাঁ খেলে দেখা যাচ্ছে যে এটা বেড়ে যেতে পারে, সুতরাং টক জাতীয় কোনো খাবারটা একটু অ্যাভয়েড করলে ইনিশিয়ালি তাহলে কিন্তু এটা অনেক অনেকটাই কমানো যায়। আর আদার্স কোনো না, আদার আর কোনো বাধা নেই, আর সবকিছুই সে খেতে পারবে। আর ইমিউনিটি বাড়ানোর একটা কথা বললে, হ্যাঁ অবশ্যই, এখানে কি কোনো খাবার আছে যে এই এই খাবারগুলো ভালো? এই আমরা সবসময় বলি প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি বেশি করে খেতে, হ্যাঁ মাছ মাংস ডিম দুধ এগুলো অবশ্যই খাবে, সাথে আপনার যে ওমেগা থ্রি, হ্যাঁ বা হচ্ছে আদার্স যে আমরা যে প্রিমরোজ অয়েল টয়েল এগুলো আমরা খেতে বলি, হ্যাঁ এগুলো আপনার ইমিউনো বুস্টিং, হ্যাঁ এগুলো ইমিউনিটি বুস্টিং খাবারগুলো যদি সে খায় তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি শরীরে বাড়বে। আর একটু বলি যে আপনারা যেমন জ্বর ঠান্ডা কাশি এগুলো যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু ভিটিলিগো অ্যাগ্রাভেট হয় না। আচ্ছা, মানে অন্যান্য রোগ থেকেও নিজেকে সুরক্ষিত একটু সেফ রাখতে হবে। এমনিতে এই পেশেন্টদের কি অন্য কোনো কিছু মেনে চলার কিছু আছে যে চিকিৎসার বাইরে? তেমন কিছু না, যেমন হচ্ছে কাটাছেঁড়া, এটা আমরা বলি যে যদি কোথাও হঠাৎ করে কেটে ছেড়ে গেল সেই জায়গায় কিন্তু নতুন করে আবার সাদা হতে পারে। আচ্ছা, এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে, মানে সতর্ক থাকতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এবং একটা বিষয় আপনার সঙ্গে কথা বলে যেটা ভালো লাগলো যে এই রোগটার চিকিৎসা আছে কিন্তু মানুষজন এখনো বোধহয় কম জানে, খুব কম জানে। হ্যাঁ রাইট, এই যে ব্যাপারটা আমি যেটা বললাম ফর্মোথেরাপি বা সার্জারি, এটা কিন্তু মানুষ কম জানে। সার্জারি যেহেতু 20-25 হাজার টাকায় হচ্ছে, ফটোথেরাপি নিশ্চয়ই খরচ আরো আরো কম, একদম 1,000 টাকা নিচে, তাই? কিন্তু মানুষজন জানে না বলেই বোধহয় এই কষ্টটা বয়ে বেড়ায় রাইট। তাহলে এখন আমরা ঢাকা মেডিকেলে তো ফটোথেরাপি আরো কমে দেই, মনে হয় 500-600 টাকার প্রতিটি। আচ্ছা, তাহলে কেন এটা এত বেশি প্রচলিত যে এই রোগে চিকিৎসা নাই? ওই যে বললাম প্রচার প্রসারণ নাই, এই জন্যই হয়তো ব্যাপারটা আসলে এখন হিডেন হয়ে আছে সবার মাথায়। এমনিতে কি ধূমপান মদ্যপান এগুলো সম্পর্কে? হ্যাঁ, এগুলো অবশ্যই অ্যালকোহল ধূমপান মদ্যপান এগুলো তো অ্যাগ্রাভেট করেই, সেই জন্যই বলা হয়েছে যে লাইফস্টাইলটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য। আমরা অনেক সময় দেখি যে হাতে, আপনি বলেন ঠোঁটের কাছে সাদা সাদা হয়ে থাকে, কিন্তু এই রোগটা আসলে শরীরে কোন কোন জায়গায় হতে পারে? আচ্ছা, এই রোগটা কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমি যেমন আগে বললাম যে নন হেয়ারি পার্ট গুলাতে হলে সারতে চায় না। হ্যাঁ, আর একটা জায়গায় আমরা দেখি সেটা হচ্ছে জেনিটালিয়া, ছেলে বা মেয়ে বাচ্চা যে রোগীগুলো আসে আমাদের কাছে একদম ছোট ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চা হঠাৎ করে মারা নিয়ে আসে আর বলে যে তাদের হয়তো পেনিস বা ভ্যাজানার জায়গাটা সাদা হয়ে গেছে, তখন কিন্তু আমরা দেখি যে আর্লি আর্লি যে ভিটিলিগো লেশনটা আস্তে আস্তে আসতেছে।
এটার সাথে আরেকটা রোগের আমরা একটা পার্থক্য করি, সেটাকে বলা হয় যে লাইকেন সিম LSA যেটা বলা হয়, এই রোগের নাম। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আপনার এই ভিটিলিগোটার পার্থক্য আগে করতে হবে যে কোন রোগী কোন রোগটা আসলো। এটা আমরা অনেকেই, যেমন গ্রাম থেকে যে রোগীগুলো আসে, দেখা যাচ্ছে অনেক ধরনের ট্রিটমেন্ট করাচ্ছে, হ্যাঁ, করোনার ফলে না জায়গাটা এমনিতে সাদা হয়ে গেছে, তখন কিন্তু ভিটিলিগোর সাথে আমাদের একটা কনফ্লিক্ট আসে। তখন কিন্তু আমরা জিনিসটা, একটা উডস ল্যাম্প, আমাদের একটা মেশিন আছে, একটা লাইট টাইপের মেশিন, ওটা দিয়ে আমরা দেখি, লাইট নিশ্চিত টেস্ট হতে হয়। নিশ্চিত হতে হয় যে এটা ভিটিলিগো না আদার কোনো ডিজিজ। হ্যাঁ, ওটাদের নিশ্চিন্ত হওয়ার পরে কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করি। আচ্ছা, ইনিশিয়ালি আমরা লাইট টেস্টটা করি, লাইট টেস্ট করলে আপনার একদম সাথে সাথে প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ এটা ভিটিলিগো। আর একটু কনফার্মেটরি করার জন্য আমরা বায়োপসিটা করি, স্কিন বায়োপসি করি। আচ্ছা, স্কিন বায়োপসি করলে আপনার মোর কনফার্মেটরি যে হ্যাঁ এটা ভিটিলিগো, দেন আমরা ট্রিটমেন্টটা শুরু করি। তো জেনিটেলিয়াতে যে ভিটিলিগোগুলো নিয়ে আসে সেগুলো দেখা যাচ্ছে কিউরেবল, কিন্তু আচ্ছা, এটা কিন্তু, এটা তো আরো একটু বেশি সেন্সিটিভ জায়গা, তো মানুষ কিন্তু এটা আরো বেশি বলতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা কিন্তু পেশেন্ট যেটাই আসুক না কেন, ডাক্তাররা আমরা যেটা করি যে অনেক অনেক পেশেন্ট আমরা দেখছি অ্যাভয়েড করে গেলাম জিনিসগুলো, কিন্তু আমাদের উচিত সবার একটু এই জায়গাগুলো ওপেন করে, এক্সপোজ করে দেখে, পেশেন্টকে ঠিক মতো কাউন্সিলিং করে চিকিৎসাটা দেওয়া, কেমন। আর যে যদি কোনো হেয়ারি পার্টে আসে, অনেক সময় দেখা যাচ্ছে মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা স্পেসিফিক একটা জায়গাতে, সেই সব রোগীগুলাও কিন্তু আমার আসে, এটাও কিন্তু ভিটিলিগো। আচ্ছা, হ্যাঁ, মানে মাথার স্ক্যাল্প সাদা হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে গেলে তো মানুষ ভাববে যে চুল পেকে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু এই এই ভিটিলিগোগুলো হয় কি, একটা স্পেসিফিক জায়গায় হয়, পিছনের সাইডে হচ্ছে বা সামনে, যেমন ইন্দিরা গান্ধীর কিন্তু ছিল সামনে এতটুকু। আচ্ছা, হ্যাঁ, ওটা কি ওনার ইয়ে ওটা ছিল, ভিটিলিগো, ভিটিলিগো? পলিওসিস বলে ওটাকে। হ্যাঁ, আচ্ছা, ওটা আলাদা টার্ম আছে, কিন্তু ওটা টাইপের ভিটিলিগো, কিন্তু কেমন। আমরা তো ভাবছি যে তার চুল সাদা। এক্স্যাক্টলি, এই রোগীগুলো কিন্তু আমার ভালো হবে না। হ্যাঁ, চুল একবার সাদা হয়ে যাওয়া মানে ওটা পার্মানেন্ট। তো এইগুলোকে পেশেন্টকে একটু কাউন্সিলিং করতে হবে যে আপনার এই জায়গাটা সাদা হয়ে গেছে, এটা সাদা থাকবে, এটা হয়তো, যে আমি একটু আগে ক্যামোফ্লোজের কথা বললাম, ওটা ইউজ করতে পারে বা ডাই ইউজ করতে পারে, তার মানে চুল হঠাৎ অস্বাভাবিক সাদা হয়ে গেলেও এটাও একটু সতর্ক হওয়া যায়, আমার সতর্ক চুল যে পেকে গেছে হ্যাঁ হ্যাঁ বিষয়টা চুল না। পেকে যাওয়াটা কিন্তু অন্যরকম, যে আচ্ছা, বিভিন্ন জায়গায় পেকে যাচ্ছে, কিন্তু এক জায়গায় গুচ্ছ হয়ে পেকে যাচ্ছে, এটা কি ভিটিলিগো কিনা বা চুলি পেকে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে সর্ট আউট করতে হবে। আচ্ছা, না হলে ওখান থেকেও তো আবার হ্যাঁ, অনেকের ছড়াতে আছে পারে। চুলে, চোখের পাপড়ি পেকে যাচ্ছে, হ্যাঁ, ভুরু পেকে যাচ্ছে, এগুলো কিন্তু ভিটিলিগো। আচ্ছা আচ্ছা, ওকে, এই এই বিষয়গুলো খুব নতুন, আমরা হ্যাঁ, একবারেই জানতাম এক্স্যাক্টলি, না, এবং মানুষ, আমার মনে হয় সাধারণ রোগীরাও জানে না হ্যাঁ হ্যাঁ এগুলো। হ্যাঁ, তো আপনি বললেন যে কয়েক বছরের বাচ্চারও আপনারা এই রোগটা ভিটিলিগো নিয়ে পাচ্ছেন, আসে। তাহলে হ্যাঁ, আসলে কোন বয়সীদের বেশি হয় বা? এটা আসলে আমি দেখছি এখন যে কোনো বয়সেরই হচ্ছে, বাট ছোট থেকে মধ্য বয়স যারা তাদের কি বেশি হচ্ছে, একদম যেমন 4-5 বছরের বাচ্চারা এখন আমার যেমন পেডিয়াট্রিক ওয়ার্ডে খুব আসছে আচ্ছা, ভিটিলিগো নিয়ে। হ্যাঁ, আবার 30-40 এজের এই পিপলস গুলোও আসছে, খুব বেশি বয়স্ক রোগীরা কমই আসে, কিন্তু এই মিডিল এজ আর ইয়াং এজ এরা বেশি আসছে। আপনি আপনি তো অনেক রোগী দেখেন সরকারি হসপিটালে, আসলে কোন পর্যায়ে আপনারা এই রোগীগুলো পান, একেবারে কি অনেক এটা ছড়ায় একটা যাওয়া? দুঃখের বিষয় যে এটা যখন ইনিশিয়ালি কেউ আসে না, একদম দেখা যাচ্ছে অনেক ট্রিটমেন্ট নিয়ে আসে, অ্যাডভান্স স্টেজে চলে আসে, হ্যাঁ, অনেক টাইপের মলম মাখে, অনেক কবিরাজি করে, এগুলো করার পরে জিনিসটা যখন একটু খারাপ হয়ে যায়, তখন আমাদের টার্শিয়ারি হসপিটালগুলোতে আসে রোগী। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটা অপচিকিৎসারও একটা বোধহয় সম্পর্ক আছে, হ্যাঁ যে এই রোগটা হলে মানুষজন নিজেরাই অনেক কিছু হতে হুম ঘরোয়া হুম ভাবে দেওয়ার চেষ্টা করে, বা কবিরাজ বা হোমিওপ্যাথি, এরকমও কি কোনো হ্যাঁ, ইয়ে এগুলো থাকে? খুব বেশি করে, এগুলো আচ্ছা, করার পরে লাস্ট স্টেজে আসে, এই জন্যই কিন্তু আমাদের ট্রিটমেন্টটা একটু দীর্ঘস্থায়ী হয়ে যায়। আমি বারবার বলছি, যখনই শুরুর দিকে যদি আসে খুব তাড়াতাড়ি আমরা সেটাকে সারাই ফেলতে পারি, কিন্তু অনেক দেরি করে রুগীরা আসে, তার ফলে যে ট্রিটমেন্টটা খুব প্রলং হয়ে যায়। মানুষজনকে সতর্ক হওয়া দরকার। এক্স্যাক্টলি, এবং আপনি লাইফস্টাইলের কথা বলছেন, শুধু সেটি রোগী না, স্কিন ভালো রাখতে, সুস্থ থাকতে হ্যাঁ, আসলে লাইফস্টাইলটা কেমন হবে মানুষের? অবশ্যই একটা, মানে কি বলবো, একটা বাইন্ডিংস এর মধ্যে অবশ্যই আসা লাগবে, তাই না। সেটা হচ্ছে আমাদের একটা গুড ফুড, গুড স্লিপ এবং একটা গুড লাইফ, একটা গুড রুটিনের মধ্যে আমাদের সবাইকে আসা লাগবে। এটা শুধু ভিটিলিগো বলে না, যে কোনো মানুষের জন্য একটা ঘুম খুব আমাদের শরীরের জন্য খুব দরকার, একটা প্রপার রেস্ট। হ্যাঁ, 7-8 ঘন্টা যেন আমরা ঘুমাই, পর্যাপ্ত পরিমাণে পানি যেন খাই, তারপরে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস, যেটা একদম হোমমেড। হ্যাঁ, আমরা বাইরের ফাস্টফুডের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছি যে রিফাইন্ড সব খাবারগুলো আমাদের, এটা কিন্তু শরীরের জন্য আসলে খুবই খারাপ। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ওবেসিটিও হচ্ছে সাথে সাথে। হ্যাঁ, সব কিছুই, ইভেন আপনার ভিটিলিগোর অ্যাগাভেট হওয়ার জন্য ওবেসিটি কিন্তু দায়ী।
আচ্ছা, স্মোকিং, অ্যালকোহল, এগুলো সবই কমাতে হবে। আচ্ছা, তার মানে একটা সুস্থ জীবনের জন্য যে লাইফস্টাইলটা দরকার, সৌন্দর্যের জন্য আসলে সেটাই প্রয়োজন। হ্যাঁ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।